বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর প্রথমে একটা লাইক করে দিবেন, লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছের ভিতর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, আর লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এটার সঙ্গে একটা ডিম ছিল, ডিমটাও দিয়ে দিব, হলুদ মরিচ মাখিয়ে রাখবো আর কি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম ইলিশ মাছগুলো, দিয়ে আমি ভেজে নিব, হালকা করে ভাজবো আর কি, বেশি ভাজা যাবে না। এক সাইড হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিব, দিয়ে অন্য সাইডটাও ভেজে নিব। আর আমার ভিডিওটা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা করে ফেলেছেন এই কাজটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে আর দেখে থাকেন যদি, তাহলে ফলো দেওয়ার অনুরোধ রইল। আর আমি নতুন পেজ খুলেছি, সবাইকে রিকোয়েস্ট করছি আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন প্লিজ। আর এখানে আমি সরিষা আর কাঁচামরিচ নিয়েছি, ওটা বেটে নিলাম, পাটায় বেটে নিয়েছি, আর অন্য একটা কড়াই বসিয়ে দিলাম, ওই কড়ার ভিতরে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব, একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ভেজে নিলাম, ভাজা হয়ে গিয়েছে, আর ভাজা যাবে না, অল্প ভাজলেই হবে, আর বেশি ভাজলে আবার খেতে ভালো লাগবে না, ব্রেস্তা হয়ে যাবে। আর এখন যে সরিষা আর কাঁচামরিচটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব, সেটা দিয়েও একটু হালকা একটু ভেজে নিব, ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটা দিয়ে আবার একটু হালকা ভেজে নিব। আর ইলিশ মাছে কিন্তু বেশি মশলা ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগে না, অল্প মশলা ব্যবহার করলে ভালো লাগে খেতে। আর এখানে দিয়ে দিলাম সে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে আরও একটু পানি দিব, পানি দিয়ে আমি একটু আদা রসুন জিরার পেস্ট দিব, দিয়ে আমি ভেজে নিব আর কি, কষিয়ে নিব ভালো করে। আর আমার সাইড থেকে একটু শব্দ আসতে পারে, আপনারা প্লিজ এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের পাশে, বাসার পাশে আর কি হয়তো বা বিয়ে হচ্ছে, এই জন্য এত শব্দ হচ্ছে, গান বাজনা হচ্ছে, আবার কাজও হচ্ছে, আর আমি ভয়েসটা দিনের বেলা দিচ্ছি, তো এই জন্য একটু বেশি শব্দটা আসতেছে। আর মশলাটা আমি আদা রসুন জিরার পেস্ট দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি রান্নার পানিটা দিয়ে দিয়েছি, আমি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে এখানে মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছ, ভাজা মাছগুলো দিয়ে এখন একটু ঢেকে রাখবো, আর বেশি ঢাকা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে, অল্প সময়ের জন্য ভাজতে হবে। আর জালটা বাড়িয়ে আমি পানিটা কমিয়ে নিয়েছি। আর এই যে এখন রান্নাটা হয়ে গিয়েছে, আর মাশাল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল, আমার মেয়ে বলতেছিল যে আম্মু রান্নাটা অনেক ভালো হয়েছে, খেতে ভালো লাগতেছে। আর রান্নাটা এখন হয়ে গিয়েছে, এই যে পরিবেশন করলাম। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো।